वेलकम टू एस टी बायो लाइफ विथ लाइफ साइंस। देखो जेनपास यूजी 2023 तुम्हारा रैंक कार्ड डाउनलोड करो से ही रैंक अनुजाई तुम्हारा विभिन्न कोर्से भर्ती होते जागे आजकल भिडियो एक देखे नाओ कारण जे जेको पचंद कोर्से भर्ती होते जा कें जाओ तार मध्य बेस्ट कोर्स को सेटा किन्तु जेने जेते हबे ना होले किन्तु चार बछर धरे पड़बे तोमार पढ़ाटा बेकार हो जाबे। तार संगे आरो आलोचना करब रैंक वाइज जीएमआर रैंक कैटागरी वाइज रैंक निये तोमादेर कोन सरकारी कलेज कोथाय कि पाबे सेई निये आलोचना करब। ताई अवश्य भिडियोटा देखे बंधुदेर शेयर करे देबे। देखो चार बछरेर प्यारामेडिकल कोर्स पढ़ते जाच्छो किन्तु कोन कोर्सटाते सबचेये बेशी जब अपरचुनिटी रयेछे कारण पढ़छि केन चाकरी पावार जोन्नो आर सेटा पढ़े जोदि चाकरी ना पाई ताहले पढ़े कि लाभ हलो कारण एमन एकटा कोर्स बेछे निले जे कोर्सटा धरे पढ़ले ताते किन्तु प्रति बछर भ्याकेंसि खूब कम बेरोच्छे पढ़े कि लाभ हबे। तो এই মধ্যে এই তাই এমন কোর্সগুলো বলবো যেগুলো পড়লে কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরোয় এবং একটা 100% জব অপরচুনিটি বা সিকিউর একটা চাকরির সুবিধে রয়েছে। সেগুলো কোনগুলো তার আগে বলে দিই, তোমরা যেটা উদ্বিগ্ন রয়েছো কোন কোন র্যাঙ্কে কলেজ পাবে কি না সেই নিয়ে বলে দিই। তোমরা দেখো যে জিএমআর তোমরা ডাউনলোড করেছো সেখান থেকে একটু চেঞ্জ হয়ে গেছে যে জেনারেলদের জন্য 45-50 হলে তোমরা কল পাবে, বিএসসি নার্সিংয়ের জন্য কল পাবে তোমরা জেনারেল 27.16 র্যাঙ্ক যাদের হয়েছে তারা কল পাবে, এসসি এসটি 24.5 হলে তারা কিন্তু কল পাবে কাউন্সেলিংয়ের জন্য বিএসসি নার্সিং। এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে র্যাঙ্ক এবং ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক কত হলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে বলে সেটা একটা এক্সপেক্টেড, এবছর যেহেতু একটু র্যাঙ্কগুলো বেড়ে যাবে তা সেই জন্য একটু জেনে রাখা ভালো। যেমন জেনারেল 3500 হলে মোটামুটি ওই 45-50 র্যাঙ্ক হলে তুমি কিন্তু চান্স পাচ্ছ। ওবিসি এর ক্ষেত্রে 33-35 র্যাঙ্ক হলে অর্থাৎ 5400 হলে তাহলে কিন্তু একটা চান্সের সুবিধা রয়েছে। 35-38 ওবিসি বির ক্ষেত্রে হবে এবং 4700 মতো আসছে। এসসির ক্ষেত্রে 30-31 এবং সেটা প্রায় 9000 আসছে। এসটির ক্ষেত্রে 25000 হবে এবং 27-29 র্যাঙ্ক হলে তোমরা কিন্তু চান্স পাবে। এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 8000 অর্থাৎ 30-32 এর মধ্যে র্যাঙ্ক হলে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা স্কোপ রয়েছে। এবার প্যারামেডিকেলটা বলে দিই, যারা জেনারেল রয়েছে প্রায় 1000 তোমাদের থাকলে একটা গভর্নমেন্ট কলেজ লাস্ট কাউন্সিল পর্যন্ত আমি বলে দিচ্ছি পাবে। এবং আদার্স ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু 1500 মতো র্যাঙ্ক থাকলে পাবে। বিএইচ এর ক্ষেত্রে 500-600 হলে তোমরা কিন্তু একটা সরকারি কলেজ পেতে, কারণ একটাই সরকারি কলেজ রয়েছে বিএইচ এর জন্য, তাহলে কিন্তু চান্স পাওয়ার একটা সুস্কোপ রয়েছে। এবার যে কথাটা বলবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কোন কোর্সটা পড়বো কোনটা পড়লে চাকরি পাব আমি কয়েকটা প্যারামিটারের উপর ভাগ করে সেই এটাকে নাম্বার ওয়ান নাম্বার টু ধরেছি। যেমন জব অপরচুনিটি কীরকম, ফিউচার স্কোপ কীরকম রয়েছে এবং স্যালারি কীরকম, এই তিনটে প্যারামিটার হচ্ছে মেন প্যারামিটার যেটাকে একটা চাকরি ভালো না খারাপ তার একটা মানে ঠিক করে দেয়। তো প্রথম যে নাম্বার ওয়ান কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে BMLT ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, এটা কিন্তু নাম্বার ওয়ান কোর্স। তার কারণ হচ্ছে এখানে প্রচুর জব অপরচুনিটি রয়েছে, প্রতি বছর খুব ভালো ভ্যাকেন্সি বেরোয় এবং সবচেয়ে যতগুলো প্যারামেডিকেল কোর্স রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বেরোয় BMLTতে। কেন বলছি শোনো, তার কারণ হচ্ছে BMLTর রিক্রুটমেন্ট হয় যেটা একদম প্রাইমারি হেলথ সেন্টারে হয়, তারপরে ব্লক লেভেল হেলথ সেন্টারে হয়, তারপরে সুপার স্পেশালিটিতে হয়, ডিস্ট্রিক্ট হসপিটালে হয়, মেডিকেল কলেজে হয় এবং যত বড় বড় হসপিটাল আছে সেখানে তো অনেকই অনেক BMLT লাগে। অর্থাৎ প্রতি বছর একটা ভালো স্কোপ রয়েছে BMLTতে চাকরি পাওয়ার ক্ষেত্রে, কারণ রক্ত থুতু মূত্র মল এগুলো তো সব হসপিটালেই টেস্ট হবে এবং সব হসপিটালেই BMLT লাগবে। তাই তোমরা যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়তে চাইছো আমি বলবো ফার্স্ট অপশান রাখবে BMLT কোর্স, কারণ BMLT কোর্সে কিন্তু চাকরি পাওয়ার সবচেয়ে বেশি স্কোপ রয়েছে এবং স্যালারি সমস্ত প্যারামেডিক্যালের মোটামুটি একই রকম হলেও BMLTতেও কিন্তু স্যালারি কিন্তু খারাপ নয়। এবার যদি বলো দু নাম্বার কোর্স কোনটা, আমি বলবো দু নাম্বার কোর্স হচ্ছে ফিজিওথেরাপি কোর্স। ফিজিওথেরাপি কোর্সটা কেন অনেকেই পড়তে চায় না যে লোকের বডি ম্যাসেজ করবো ইয়ে করবো, এটা ফিজিওথেরাপি কিন্তু বডি ম্যাসেজ নয়। এখন যে ফিজিওথেরাপিগুলো হচ্ছে বেশিরভাগ ফিজিওথেরাপি কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে হচ্ছে, তাই না? তো ফিজিওথেরাপি মানে হাড় বা নার্ভের বা বডি ম্যাসেজ বা বডি বা এক্সারসাইজ সেইটাই শুধু নয়, অনেক মানে মডার্ন ফিজিওথেরাপি বেরিয়েছে, তোমরা হয়তো জানলে অবাক হয়ে যাবে। এখন ফিজিওথেরাপি মেল এবং ফিমেল বডিতে সিক্রেট অর্গ্যানগুলোতে হয়, যেমন
মেলের ক্ষেত্রে পেনিস টেস্টিসেরও ফিজিওথেরাপি হয় তোমরা শুনলে অবাক হয়ে যাবে, ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্টের ফিজিওথেরাপি হয় তোমরা শুনলে অবাক হবে। তো ফিজিওথেরাপি মানে হচ্ছে মানে এবং ইদানিং যে দেখা যাচ্ছে যেভাবে স্ট্রোকের সংখ্যা বাড়ছে, সেই স্ট্রোক এবং প্যারালাইসিসের সংখ্যা বাড়ছে এবং নার্ভের সমস্যা বাড়ছে দিন দিন ধরে, তাতে কিন্তু ফিজিওথেরাপির একটা ডিমান্ড রয়েছে। দু নম্বর হচ্ছে ফিজিওথেরাপিতে তোমরা প্রাইমারি হেলথ সেন্টারে পাবে না, তবে ব্লক লেভেলে সুপার ফেসিলিটি ডিস্ট্রিক্ট হসপিটালে মেডিকেল কলেজে সমস্ত কলেজে, কিন্তু গভর্নমেন্টের কথা বলছি, প্রাইভেটে তো আছেই প্রচুর স্কোপ, সেটার আমি বাদই দিয়ে দিলাম, এটা কিন্তু স্কোপ রয়েছে। আরেকটা বিউটি অফ দিস ফিজিওথেরাপি টেকনিশিয়ানের হচ্ছে কি, তোমরা একটা চাকরি করলে, চাকরি করার পর বাড়িতে একটা সাইনবোর্ড দিয়ে যদি তুমি একটা ক্লিনিক খুলে দাও, তাহলে কিন্তু তুমিও বাড়ি কল ফিজিওথেরাপি করার জন্য কল পাবে, অর্থাৎ চাকরির সাথে সাথে তুমি একটা এক্সট্রা ইনকাম করতে পারবে। ধরে নিলাম তুমি চাকরি পেলে না, তবে তুমি কী করবে না, একটা প্রাইভেট জায়গায় বা একটা নিজের বাড়ির জায়গায় একটা ক্লিনিক খুলে রাখতে পারবে ফিজিওথেরাপি, সেখানে প্রচুর কল আসবে, প্রচুর লোক আসবে ফিজিওথেরাপি করার জন্য, কারণ ফিজিওথেরাপিতে ফিউচারে প্রচুর ডিমান্ড থাকছে। তো এই কোর্সগুলো তুমি যদি করো, তাহলে তোমার কিন্তু ফিউচারে একটা, এই দুটো কোর্স করলাম কথা বললাম, আর সিসিটি বলো, ওটিটি বলো, আর যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে তো একটা স্পেশালিটি ডিভিশন ছাড়া হয় না, স্পেশাল জায়গা ছাড়া হয় না। আরেকটা বলবো, তিন নম্বর যদি আমাকে বলতে পারো, তাহলে আমি বলবো ওটিটি, সেটা তোমরা করে নিতে পারো, যা গভর্নমেন্ট বা প্রাইভেটে যেখানে পাবে সেখানে করে নিতে পারো। তো এই কোর্সগুলো তুমি যদি করো, তাহলে কিন্তু একটা ফিউচারে প্রচুর স্কোপ রয়েছে তোমার ক্ষেত্রে। তো তোমার পছন্দ অনুযায়ী তুমি বেছে নেবে অবশ্যই, তবে তার আগে এই জিনিসগুলো তোমাকে জেনে রাখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দাও।